তোমরা কি আজকে কখন আসিবে? আসিবে না? এটা ভারী হয়ে যাবো না, তুই না পারো আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। খেয়েছেন কেন নাকি না? শুধু আর হিপ্রায় নাস্তা করলো, খাই নাই না? তুমি খেয়েছো? ও তুমি তাবিয়া আর আবদিয়া? আর তোমার নানা? ওই তো এদিকে আজকে রুটি বানাইতেছে, মা হলো শেখতেছে, আর এখানে একজন রুটি বানাই দিতেছে। আজকে নাস্তা হলো সকালে রুটি আর ভাজি, না রুটি আর ভাজি নাস্তা। এটা ওর ছেলে, খাইছো? লাস্টে কেসি দিয়া রুটি কাইটা কাইটা খেলো স্টাইলে। ডাব কেটা দিয়ে দেয়, রাখ কেটে দিতেছে। সাবিনার হলো ডাব খাইতে মন চায় সকালবেলা। এটা কি মরিয়ম হাতে? কি সুন্দর ফুল বানাইছো, দিয়া দাও। হ্যাঁ ওই তো ঘাস ফুল, কাস ফুল না। যে মেম আর শানমিন হলো এখন জাজিরা যাইতেছে, আবদিয়ার লেগে পলাই গেল। আবদিয়া চুপচাপ দাঁড়ায়। আম্মা, এই জাম্মা কি করলো তুমি? গ্যান্ডারি পাইলে গ্যান্ডারি নিয়ে আইস, হ্যাঁ ভালো দেখা। তোমরা কি আজকে কখন আসিবে? আসিবে না? দুই বোন ব্রাশ করতেছো? বাবারে বাবা, দেখেন দেখেন ব্রাশ করার অবস্থা, দেখেন ঠোঁট ব্রাশ করতেছে। মরিয়ম দেখো দাঁত ব্রাশ না, দেখেন হাত দিয়ে কি করে ঠোঁট দেখি। তুমি দেখি তুমিও তাই করতে, সে মা তুমি তো পারো দাঁত ব্রাশ করতে, দাঁত ব্রাশ করো। দুই বুড়ি হলো ব্রাশ করার প্রতিযোগিতা দিছে। দুপুরে রান্না শুরু হয়ে গেছে। ইলিশ মাছ না ভুনা? তুমি কি পেঁয়াজ কেটে দিতেছ? কি বানাইবা? আমার শাশুড়ি কইতেছে আমাদের বাপ্পির একটু দিও, আর কইতেছে না শুধু নিজেই খাইবো। আচ্ছা আমার একটু দিও, দিবা না? কি কি রেসিপি বানাইতেছ কম? সেখানে অনেক গ্যাস দেখলাম না, কাজটাছে। আবদিয়া কি করতেছ? আম্মা এই যে আসলো ওরা মাত্র। হ্যাঁ ওই যে বিয়ে বাড়িতে খাইতে পারো না কচু, এই যে কচু নিয়ে আইসে, কচু নিয়ে আইসে। হ্যাঁ বাজার মিম বাজারে করতে গেছিল, ওরে আল্লাহ আমারে কইতি আমিও যাইতাম। আমারে তনকুলে এমনি যাইতাছি আমরা,
সবার জন্য গরুর মাংস সবার জন্য বেগুন বেগুন ভাজি কাউরে দিতে চায় না বেগুন ভাজি টোস্ট বিস্কুট আল্লাহ রে ফ্রি কিসে পাইছো যা থ্যাংক ইউ চা পাতি আনো নাই ও ও সরি সরি দেখেন চানাচুর আমি তো চিকনটা খাই মোটা ডাউন্স আসার অসুবিধা নাই ও চিকনটাও আছে শেখ শেখ সাবিনা কিছু শেখ পারুটি শেখ একটা কিছু শেখ কিছুই শিখলি না পাঁচ বারি বাজার করতে কই না দুলা ভাইয়ের লেগে কিতনা পেয়ার হে অভিষেক তোর কি বাজার করতে কইছি নি বেটা বাজার তো আমার আবদিও করতে পারবো গেলে হ্যাঁ দুলা ভাই গরমে লাগতে পারে ট্যাঙ্ক খাইয়া জুস খাইবো দুলা ভাই খাইয়া খেয়ে দাঁতের ডিক্কা যায় ব্রাশ করবো শেখ চাষি ও দুই প্যাকেট আনছে দেখছো দুই দুলা ভাইয়ের লেগে ভালো শীত দইতে সময় লাগে মনে না দেন আমার শালি আচ্ছা বাড়ি করতে না ফল হ্যাঁ ফল দেখছো দুলা ভাই যদি ফল খাইতে মন চাইতো আমার ফল খাইবো আর আঙ্গুর ফল আনছি আমার মায়ের লিগা এই যে ওকে অনেক খাটনি করে আসছো রেস্ট নাও বিকাল হয়ে গেছে শাশুড়ি হলো চাউল আর হলো বাদাম নিয়ে আসতেছে জানে যে এগুলো ভাজা খাই হ্যাঁ শ্বশুরবাড়ির মজাই কিন্তু এগুলা যে বিভিন্ন শালা শালি শ্বশুর শাশুড়ি খেয়াল রাখে জামাইরা কি খায় সন্ধ্যা হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়ার পরে সময়গুলো ভালোই কাটতেছে কোন সময় কীভাবে সময় চলে যায় বোঝায় না ওখানে সাবিনা আর তিশা বসে আছে বাচ্চারাও বসে আছে দেখতেছেন এখানে আরও মানুষ আছে বাবু আছে এই যে আরিফ আছে ওই যে রাব্বি সবাই বসে আছে মিম হলো বললো যে ভ্যাস কেউ বাইরে যায়েন না আপনাদের জন্য স্পেশাল নাস্তার ব্যবস্থা নাকি কি তো আমরা মিম এদের সব কিছু ওরা একটু ধুয়ে দেওয়ার মানুষ ও গেল কই ওই যে ওটা ধুয়ে দিত এখানে মিম কত কিছু আয়োজন করছে দেখেন পেয়ারা নিছে আপেল নিছে কালো আঙ্গুর নিছে মালটা নিছে কি কি আয়োজন করে দেখি শেষ পর্যন্ত ডিম তিনটা না কি বানাবো আগে সেটা বুঝতে ও মাম পাউডার ডিম দিয়ে যে এটা করে তো আমরা মিমের এই রেসিপিটা দেখি পাউরুটি আর ডিম চিনি দিয়ে যে হ্যাঁ এটা 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 ভুলে যাইতে ভুলে গেছে মানে ফ্রাই পাউরুটি ফ্রাই হ্যাঁ ফ্রাই করে যে কীভাবে করে সেটা একটু দেখি ওই তো পাউরুটি ফ্রাই ভাজাই তো হবে তাই না ফ্রাই তো হইতেছে নাকি একদম ভরা ইয়ে কিন্তু ওর আসতে ডেলল আমি এত দিতে শিখে হ্যাঁ টাকা দে টাকা
তো খুব সুন্দরই হইতেছে কিন্তু এই আমার ফ্ল্যাশ লাইট নিবে গেল অন্ধকার দাও কেমন অন্ধকার আর ওখানে দেখেন ওই যে সব বসে আছে খাওয়ার জন্য অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখেন প্রথমটা আর একটু তেল দিয়া নাও অল্প অল্প করে তেল দিতেছো ওইটুকু তেল আর বাড়াইব না ওইভাবে তুমি করতে পারবো না ও টিস্যু দিয়া ই করে নিতে হবে তেল দিলা না এটা ভারী হয়ে যাবো না তুই না পারো তা আমার দেখেন ছোট শালিকা সে কি একটা রাজকীয় আয়োজন করছে হ্যাঁ মানে গ্রাম হোক আর যাই আসলে মন মানসিকতাদের সবচেয়ে বড় ব্যাপার এটা হলো সবচেয়ে বড় জিনিস সেটা আপনি যেখানে থাকেন আপনার মন থাকতে হবে সে কত সুন্দর কইরা এই এই দেখছো আমি বললাম না এই তুমি কি কিছু বলবা এখানে এটা আসা মিম তুমি কি এখন কিছু বলবা না না আরেকটা জন্য কি বলতে চাইছিলা হ্যাঁ এগুলো কাদের জন্য সেটা তুমি না কি বলতে চাইছিলা ও আমি বলতে চাইতাছি যে আমার দুই দুলা ভাই খায়া যা বাঁচে দুই দুলা ভাই খায়া যা বাঁচে তাই পেপুলটা খাইবো না তোমরা থাকো আমরা দুজন খায়া যা বাঁচবো তারপরে চিন্তা ভাবনা আরে না থাকে তাকে দেহো দেহো আমরা খাই না আমাকে পেট খারাপ করে না আমাকে আচ্ছা যাই হোক মেম অনেক কষ্ট করছে আমরা অনেক দুষ্টামি করলাম এখানে আসা এটা সবার জন্যই খাও সবাই খাও আরিফ নাও সাবিনা কই এ তানজিলাই এ মিমাই লাইট কম আলো কম খুব না মরিম না বানাও সবাই নাও রাব্বি নাও এটা সবার জন্যই করা দশটা আমি একটু দুষ্টামি করলাম এখানে তাবিয়া নামো নিচে নামো নিচে নেমে খাও বা বসে বসে নিচে বসে খাও ওকে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ